বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে বিষয়টা আমরা পড়ব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, ভূমিরূপের পরিবর্তন। ভূমিরূপের পরিবর্তন, পৃথিবীর সর্বদাই পরিবর্তনশীল, এর স্থলভাগ এবং সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতিগুলো হচ্ছে বৈচিত্র্যময়। সময়ের সাথে সাথে স্থলভাগ এবং জলভাগের এই পরিবর্তন সাধিত হচ্ছে। আজকের সমভূমি হয়তো অতীতের জলাভূমি, সাগরের অংশ, পাহাড় পর্বত ছিল। যেমন আজকে যেখানে হিমালয় পর্বতমালা অবস্থিত, সেখানে একটা সময় কি ছিল, টেথিস নামক একটা সাগর। তার প্রমাণ হিমালয় পর্বতমালা বা ভঙ্গি পর্বতমালা গুলোতে এর শিলা মাটি গুলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে সেখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়। অর্থাৎ যুগ যুগ ধরে এগুলো তলানি হিসেবে জমা হয়ে গিরিজনি আলোড়ন বা পর্বত গঠনকারী আলোড়নের মাধ্যমে এই পর্বতগুলো গঠিত হয়েছে। আর এভাবেই ভূপৃষ্ঠ প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। এই ভূমিরূপের পরিবর্তন এবং পাট সঞ্চালন, বিশাল পর্বতমালা, গভীর সমুদ্র খাত, মালভূমি, বিস্তৃত সমভূমি, এগুলো সবই হচ্ছে ভূমিরূপের এক একটা অংশ। এই ভূমিরূপ গুলো কখনো স্থায়ী নয়, এটা সর্বদাই পরিবর্তন হচ্ছে। যেমন আজকের হিমালয় পর্বত বলা আগেই আমরা বলেছি যে বহু বছর আগে সেখানে একটা তেথিস সাগর ছিল, সেখান থেকেই উত্থিত হয়েছে। আবার কখনো কখনো এই বিশাল আকৃতির পাহাড় পর্বতগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যুগ যুগ ধরে ক্ষয়ীভূত হয়ে সেখানে সমভূমি বা মালভূমিতে পরিণত হতে পারে। ভূপৃষ্ঠের এই পরিবর্তন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আকস্মিক পরিবর্তনকারী শক্তি আর একটা হচ্ছে ধীর পরিবর্তনকারী শক্তি। আজকে আমরা একটা ভিডিও চিত্রের মাধ্যমে প্রেজেন্টেশন দেখব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেয়ার করব, দেখি আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে কি দেখতে পাই। এটা আমার শিক্ষক পরিচিতি। আমরা যাব তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে ভূগোল প্রথম পত্র, ভূমিরূপের পরিবর্তন। ভূমিরূপের পরিবর্তন, পৃথিবীর উপরিভাগে দৃশ্যমান বিভিন্ন প্রাকৃতিক অবয়বের কাঠামো ভূমিরূপ নামে পরিচিত। ভূপৃষ্ঠের এ পরিবর্তন দুভাবে হয়ে থাকে এবং দু ধরনের শক্তির কারণে হয়ে থাকে। একটা হচ্ছে আকস্মিক পরিবর্তনকারী শক্তি, আরেকটা হচ্ছে ধীর পরিবর্তনকারী শক্তি। আকস্মিক পরিবর্তনকারী শক্তিগুলো কি, পৃথিবীর তাপ, চাপ এবং অন্যান্য প্রবল অন্তঃশক্তি বা ভিতরের শক্তির ফলে আলোড়নের সৃষ্টি হয়। এই আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কোন স্থান উঁচু হয়ে ওঠে, আবার কোথাও নিচু হয়ে বসে যায়। এছাড়া প্রবল পার্শ্বচাপের ফলে কোথাও সংকোচন বা প্রসারণ হয়ে থাকে। আর এই হচ্ছে অন্তঃশক্তির ফলে কখনো কখনো আকস্মিক পরিবর্তনগুলো সংঘটিত হয়ে থাকে, যেমন আগ্নেয়গিরি আর হচ্ছে ভূমিকম্প। আগ্নেয়গিরি কি, আগ্নেয়গিরি হচ্ছে ভূ অভ্যন্তরে যদি কোনো
প্রবল শক্তির সৃষ্টি হয়, তখন ভূ-অভ্যন্তরে আলোড়নের সৃষ্টি হয়। তখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বরাবর প্রচন্ড বিস্ফোরণ আকারে হচ্ছে যখন ভূপৃষ্ঠে বাহিরে আসে, অর্থাৎ ম্যাগমা ম্যাগমা আকারে বাইরে চলে আসে, তখন সেটাকে বলা হয় আগ্নেয়গিরি আর অগ্ন্যুৎপাত। এবং ভূমিকম্প কি? ভূমিকম্প হচ্ছে ভূপৃষ্ঠ যখন ক্ষণিকের জন্য কেঁপে ওঠে, তখন সেটাকে বলা হয় ভূমিকম্প। এই আগ্নেয়গিরি এবং ভূমিকম্প, এটা হচ্ছে আকস্মিক পরিবর্তনকারী শক্তি। এইসব শক্তির কারণে দ্রুত ভূপৃষ্ঠের পরিবর্তন গুলো সাধিত হয়। যেমন ভূমিকম্পের ফলে কোনো স্থান বসে যায়, আবার কখনো কখনো কোনো স্থান উত্থিত হয়ে যায়, নদীর গতিপথ পরিবর্তন হয়, কোথাও জলাভূমির সৃষ্টি হয়, আবার কখনো কখনো সমুদ্রের তলদেশে দ্বীপের সৃষ্টি হয়ে থাকে। আর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ফলে কি ধরনের পরিবর্তন গুলো আমরা সাধিত হয় বলে আমরা মনে করি? প্রথমত আমরা বলতে পারি এই আগ্নেয়গিরির লাভা গুলো কোথাও সঞ্চিত হয়ে বিশাল সমভূমির সৃষ্টি করে, কোথাও হচ্ছে আগ্নেয় পর্বতের সৃষ্টি করে, কোথাও হচ্ছে আগ্নেয় মালভূমির সৃষ্টি করে। ফলে দুটি পরিবর্তনই কিন্তু হচ্ছে খুবই আকস্মিক ভাবে ঘটে থাকে। আর ধীর পরিবর্তনকারী শক্তি কোনগুলো? ধীর পরিবর্তনকারী শক্তিগুলো হচ্ছে সৌরশক্তি, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, সমুদ্র স্রোত, নদী, হিমবাহ, তুষারপাত প্রভৃতি ধীরে ধীরে হচ্ছে ভূপৃষ্ঠের পরিবর্তন সাধন করে থাকে। যেমন এর ফলে পর্বত এবং মদেশ গঠিত হয়ে থাকে, আবার কখন মালভূমি গঠিত হয়ে থাকে। যেমন উঁচু কোনো পর্বত গাত্র যদি ধীরে ধীরে হচ্ছে সৌরশক্তি বা বায়ু প্রবাহ বা বৃষ্টিপাত দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ফলে ধীরে ধীরে মাথাটা নিচু হতে থাকে, ফলে সেখানে মালভূমির সৃষ্টি হয়ে থাকে। পাত সঞ্চালন, পাত সঞ্চালন কি? প্রথমে আমাদেরকে জানতে হবে পাত কি। পাত হচ্ছে ভূবিজ্ঞানীদের মতে পাত হলো অশ্বমন্ডল বা শিলা মন্ডলের এক একটা বিশাল আকৃতির খণ্ড। এই বিশাল আকৃতির খণ্ডই পাত নামে পরিচিত। যেমন আমাদের এই মহাদেশগুলো, এই মহাদেশগুলোই এক একটা বিশাল আকৃতির পাত। এই পাত সঞ্চালন মতামতটি মূলত 1912 সালে আলফ্রেড ওয়েগনারের দেয়া মুই সঞ্চালন মতবাদের একটি উন্নত সংস্করণ। এখন প্রথমে আমাদের জানতে হবে মুই সঞ্চালন মতবাদ কি। মুই সঞ্চালন মতবাদ হচ্ছে আলফ্রেড ওয়েগনার বলেন হচ্ছে আজ থেকে বহু বছর আগে সমগ্র পৃথিবী একটা শিলা মন্ডলে অবস্থিত ছিল। এটি হচ্ছে একটি সাগর দ্বারা দুটি অংশে বিভক্ত ছিল। এর উত্তরের অংশ হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড এবং দক্ষিণের অংশ হচ্ছে লরেশিয়া। পরবর্তীতে বিভিন্ন প্রাকৃতিক শক্তি এবং হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির ফলে এগুলো ধীরে ধীরে সঞ্চালিত হতে থাকে। এভাবে সঞ্চালিত হতে হতে আমাদের 7টি মহাদেশের সৃষ্টি হয়ে থাকে। এটা হচ্ছে আলফ্রেড ওয়েগনারের মুই সঞ্চালন মতবাদ। এখন এই মুই সঞ্চালন মতবাদের ওপর ভিত্তি করেই কিন্তু পাত সঞ্চালন মতবাদটি প্রদান করা হয়। আর এই পাত সঞ্চালন মতবাদটি কখনোই কোনো একক ভূবিজ্ঞানীর গবেষণা প্রাপ্ত ফলাফল নয়। বিভিন্ন ধরনের ভূবিজ্ঞানীর হচ্ছে গবেষণা লব্ধ ফলাফলই হচ্ছে পাত সঞ্চালন মতবাদ। আধুনিক বিজ্ঞানীগণ 1960 সালে সর্বপ্রথম পাত সঞ্চালন মতবাদ সম্পর্কে বাস্তব ব্যাখ্যা প্রদান করেন। পরবর্তীতে ফরাসি ভূবিজ্ঞানী লিপিনচন বিভিন্ন তথ্যের আলোকে 1968 সালে পাত সঞ্চালন মতবাদটি প্রদান করে থাকেন। পাত সঞ্চালন মতবাদটির মূল বক্তব্য তাহলে কি হচ্ছে? মূল বক্তব্য হচ্ছে শিলা মন্ডলের ওপর কঠিন অংশ কয়েকটি পাত আকারে অবস্থিত। এই পাতগুলো শিলা মন্ডলের নিচে অবস্থিত তপ্ত এবং তরল ক্ষুদ্র মন্ডলের উপরে ভাসমান। এগুলো চারদিকে প্রবল পার্শ্ব চাপের ফলে স্থিতিস্থাপক অবস্থায় থাকলেও চাপের তারতম্য ঘটলে, অর্থাৎ চাপ এবং তাপের পার্থক্য ঘটলে মাঝে মাঝে এগুলো গতিশীল হয়ে ওঠে। তাহলে আমরা পাত সঞ্চালন মতবাদের মূল বক্তব্যটা কি পড়লাম? মূল বক্তব্যটা হলো এই শিলামণ্ডলের উপরের অংশ অর্থাৎ অশ্বমণ্ডলের এই কঠিন অংশ কয়েকটি পাত আকারে গঠিত। এই পাতগুলো অপেক্ষাকৃত ক্ষুদ্র উত্তপ্ত তরল হচ্ছে গলিত অংশের উপরে ভাসমান। এগুলো চারদিক থেকে প্রবল পার্শ্ব চাপের ফলে স্থিতিস্থাপক অবস্থায় থাকলেও কোনো কারণে যদি তাপ এবং চাপের পরিমাণ বেড়ে যায় তাহলে মাঝে মাঝে এগুলো গতিশীল হয়ে ওঠে। তাহলে এই যে পাত,
এই পাতগুলো কেন সঞ্চলিত হয়ে ওঠে, কেন গতিশীল হয়ে ওঠে? প্রথমে আমরা জানি প্লেট সঞ্চলনের গতি, প্লেট সঞ্চলনের গতিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংকোচন গতি, সম্প্রসারণ গতি, পার্শ্বীয় গতি। সংকোচন গতি হচ্ছে যখন দুটি পাত একে অপরের দিকে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, এটা একটা পাত, এটা একটা পাত, যখন দুটি পাত পরস্পরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তখনই তাকে সংকোচন গতি বলে। তাহলে এই যে পরস্পর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে পাত সঞ্চালনের সংকোচন গতি। তাহলে সংকোচন গতি সংকোচন গতি এই সংকোচন গতি কিভাবে হয়ে থাকে? মহাদেশ মহাদেশের মহাদেশ মহাসাগরীয় 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 প্লেট গুলোর মধ্যে এই সংকোচন গতি গুলো সংঘটিত হয়ে থাকে। এরপরে আমরা যেটা দেখব সম্প্রসারণ গতি। সম্প্রসারণ গতি কোনটি? দুটি পাত যখন একে অপর থেকে পরস্পরের সীমানা থেকে দূরে সরে যায়, এরকম পাশাপাশি দুটি পাত অবস্থান করছে পরস্পর থেকে আস্তে আস্তে দূরে সরে গেল, এই সরে যাওয়ার গতিকে বলা হয় সম্প্রসারণ গতি। সম্প্রসারণ গতি পাত সীমান্তে সমুদ্রে শৈলশিরার সৃষ্টি করে। এখন কথা হচ্ছে যে শৈলশিরা কি? শৈলশিরা হচ্ছে সাগর বা মহাসাগরের তলদেশে হচ্ছে নিমজ্জিত পাহাড় বা পর্বত। এই নিমজ্জিত পাহাড় এবং পর্বতকে বলা হয় শৈলশিরা। এই সম্প্রসারণ গতির ফলে কিন্তু শৈলশিরার সৃষ্টি হয়, যেমন দক্ষিণ আমেরিকান প্লেট এবং আফ্রিকান প্লেটের সম্প্রসারণ গতির ফলে মধ্য আটলান্টিক শৈলশিরার সৃষ্টি হয়েছে। এরপরে আমরা দেখব 3 নাম্বার হচ্ছে পার্শ্বীয় গতি। পার্শ্বীয় গতি কি? দুটি পাশাপাশি অবস্থিত পাত যদি তাদের সীমানা বরাবর পরস্পর বিপরীত দিকে চলতে শুরু করে, পাতের এই গতিকে বলা হয় পার্শ্বীয় গতি। কেমন? দুটি পাত পাশাপাশি অবস্থান করছে, পাশাপাশি অবস্থান করতে করতে তাদের সীমানা বরাবর এরকম দুটি দুই দিকে চলা শুরু করলো। দুই দিকে চলা শুরু করলে পরস্পর বিপরীত দিকে, পরস্পর বিপরীত দিকে চলা শুরু করলো, তাহলে এই গতিকে বলা হয় হচ্ছে পার্শ্বীয় গতি। পার্শ্বীয় গতির এর ফলে হচ্ছে ভাঁজ এবং চ্যুতির সৃষ্টি হয়, আবার কখনো কখনো ফাটলের সৃষ্টি হয়। ভাঁজ অর্থাৎ শিলারাশিতে এরকম উঁচু নিচু ভাঁজের সৃষ্টি হয়, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি উঁচু নিচু ভাঁজের সৃষ্টি হয়, আবার কখনো কখনো ফাটলের সৃষ্টি হয়। এই যে এই মাঝখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে পার্শ্বীয় গতি। পার্শ্বীয় গতি উপরেরটা হচ্ছে সংকোচন গতি এবং নিচেরটা হচ্ছে সম্প্রসারণ গতি। তাহলে নিচেরটা হচ্ছে সম্প্রসারণ গতি, উপরেরটা হচ্ছে সংকোচন গতি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্লেট সঞ্চলনের গতি তিনটি, একটা হচ্ছে সংকোচন গতি, সম্প্রসারণ গতি, পার্শ্বীয় গতি। এখন প্লেট গুলোর শ্রেণীবিভাগ, আমরা লিপিঞ্চনের মতো পৃথিবীতে ছোট বড় মোট 27টি প্লেট রয়েছে, এদের মধ্যে 7টি প্লেট বড় আর 20টি প্লেট হচ্ছে ছোট। এই 7টি বড় বড় প্লেট গুলো আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি, 7টি বড় বড় প্লেট গুলো দেখানো হয়েছে। এই প্লেট গুলোর মধ্যে হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট, তারপর হচ্ছে এই যে আমরা প্রশান্ত মহাসাগরের প্লেট, ইউরেশিয়ান প্লেট, উত্তর আমেরিকা প্লেট, দক্ষিণ আমেরিকা প্লেট, আফ্রিকান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট এবং অ্যান্টার্কটিকা প্লেট। আমরা এই প্লেট গুলোকে একটি ভিডিও চিত্রের মাধ্যমে দেখব।
এটা হচ্ছে প্লেট টেকটোনিক এর একটা এডুকেশনাল ভিডিও। তাহলে আমরা এই ভিডিওটা আমরা একটু পর্যবেক্ষণ করি এবং এখানে কি দেখা যাবে দেখতে পাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। এটা হচ্ছে একটা সামুদ্রিক প্লেট, এখানে পাশে দুটো প্লেট দেখা যাচ্ছে, দুটো প্লেটই হচ্ছে সামুদ্রিক। এটা হচ্ছে প্লেট সীমানা, দুটি প্লেটের মাঝ বরাবর সীমানা। দেখো ফাটল এবং চ্যুতি দ্বারা, এটা একটা হচ্ছে ফাটলে ফাটল দ্বারা সীমানাটা বিভক্ত। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন ধরনের প্লেট, এতে ইন্ডিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, আফ্রিকান প্লেট, যে আফ্রিকান প্লেট, আরবিয়ান প্লেট। এটা প্লেটের সংকোচন গতি, প্লেটের সংকোচন গতি। দেখো একটা প্লেট আর একটা প্লেটের নিচে ঢুকে গেছে, আর এই ঢুকার ফলে ভূঅভ্যন্তরীণ শক্তি প্লেট সীমানা বরাবর তখন অসংখ্য পাহাড় বা পর্বতের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে মহাদেশীয় মহাদেশীয় অর্থাৎ কন্টিনেন্টাল এবং কন্টিনেন্টাল দুটি প্লেট, অর্থাৎ মহাদেশীয় মহাদেশীয় প্লেটের সংঘর্ষ অর্থাৎ সংকোচন ঘটে। এটা তোমরা একটু লক্ষ্য করো, দেখো একটা মহাদেশীয় প্লেট আর একটা মহাদেশীয় প্লেটের তলদেশে হচ্ছে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার ফলে তখন হচ্ছে শিলারাশিতে ভাঁজ করে অসংখ্য পরিমাণে পাহাড় পর্বতের সৃষ্টি হয়েছে। এছাড়া হচ্ছে মালভূমিরও সৃষ্টি হয়েছে, সমভূমিরও সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে ট্রান্সফর্ম ফল্ট বাউন্ডারিজ অর্থাৎ চ্যুতির সৃষ্টি। এটা হচ্ছে পার্শ্বীয় গতির ফলে এই ধরনের চ্যুতির সৃষ্টি হয়। দেখো দুটি প্লেট দিক থেকে বিপরীত দিক থেকে হচ্ছে সংকোচনের বিপরীত দিকে চলা শুরু, ফলে কি ফল্ট বা চ্যুতির সৃষ্টি হয়েছে। দেখো হট স্পট অর্থাৎ যে ভূ অভ্যন্তরে আলোড়নের ফলে প্রচুর পরিমাণে শক্তি সৃষ্টি হয়, এই শক্তি করছে
ভূপৃষ্ঠের ফাটল বরাবর বাইরের দিকে বেরিয়ে আসছে এবং ম্যাগমা আকারে বেরিয়ে আসছে। এই ম্যাগমার ফলে কি হচ্ছে, এই ম্যাগমা দ্বারা অসংখ্য পরিমাণে আগ্নেয় পর্বতের সৃষ্টি। তাহলে এখান থেকে আমরা কিন্তু হচ্ছে একটা ভিডিও দেখতে পেলাম, প্লেট সঞ্চলনের ভিডিও গুলো, পৃথিবীতে মোট কয়টা প্লেট আছে এবং এই প্লেট গুলো কিভাবে হচ্ছে সঞ্চালিত হয়ে থাকে এবং এই সঞ্চলনের ফলে কোন ধরনের ভূমিরূপ গুলো সৃষ্টি হয় আমরা এখানে দেখতে পাই। এই যে পাঁচ সঞ্চলন, এই পাঁচ সঞ্চলন বা প্লেট সঞ্চলনের বা প্লেট টেকটোনিক এর কারণ, এর প্রধান কারণ গুলো হচ্ছে কি, হলো পরিচলন স্রোত, ঠেলা পদ্ধতি, আকর্ষণ পদ্ধতি এবং সমভারের ভারসাম্যহীনতা। পরিচলন স্রোত, এটা পরিচলন স্রোত হচ্ছে ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থ গুলো হচ্ছে উপরের দিকে উঠে আসার চেষ্টা করে। উপরের দিকে তোমরা জানো যে ভূপৃষ্ঠ থেকে যত অভ্যন্তরে প্রবেশ করবো তত তাপমাত্রা প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকে। যখনই এই তাপমাত্রা আবার ভূ অভ্যন্তর থেকে উপরের দিকে তাপমাত্রা আবার কম, ফলে কি হচ্ছে, ভূ অভ্যন্তরের গলিত পদার্থ গুলো হচ্ছে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসার চেষ্টা করে। তখন আবার তাপমাত্রা কম হওয়ার কারণে আবার নিচের দিকে হচ্ছে চলে যায়। এভাবে ক্রমাগত ক্রমাগত স্রোতের সৃষ্টি করে, এরকম স্রোতের প্রবল স্রোতের সৃষ্টি করে, ফলে প্রবল পার্শ্ব চাপের ফলে এই স্রোত গুলোর মধ্যে হচ্ছে এটাকে বলা হয় পরিচলন স্রোত। এই স্রোত গুলোর মধ্যে পার্শ্ব চাপের বা পার্শ্ব টানের সৃষ্টি করে। এই পার্শ্ব টানের সৃষ্টির ফলে কি হচ্ছে, প্লেট গুলো তখন সঞ্চলিত হয়ে ওঠে। ঠেলা পদ্ধতি, ঠেলা পদ্ধতি হচ্ছে ভূ অভ্যন্তরে যখন কোনো শক্তি সঞ্চিত হয় তখন সেগুলো কি হয়, উপরের দিকে প্লেট গুলোকে ধাক্কা প্রদান করে। এই ধাক্কা প্রদান করা বা ঠেলা প্রদান করার ফলে প্লেট গুলো তখন এরকম করে সঞ্চালিত হতে থাকে। আকর্ষণ পদ্ধতি, আকর্ষণ পদ্ধতি হলো আকর্ষণ পদ্ধতি পাঁচ সীমানার কাছে যদি মহাসাগরীয় এবং মহাদেশীয় দুটি প্লেট অবস্থান করে, অর্থাৎ মহাদেশীয় প্লেট এবং মহাসাগরীয় প্লেট অবস্থান করে, তাহলে এই মহাসাগরের তলদেশ ক্রমাগত ভূমিকম্পের ফলে ভূগর্ভের নিচের দিকে অর্থাৎ নিমজ্জিত হতে থাকে। তখন পার্শ্ববর্তী পাত গুলো সীমানার দিকে, তখন পার্শ্ববর্তী যে পাত গুলো আছে তখন সীমানার দিকে এরকম সজোরে আকর্ষিত হয়। এটাকে বলা হয় হচ্ছে আকর্ষণ পদ্ধতি, এর ফলে প্লেট গুলো সঞ্চালিত হয়ে থাকে। এরপরে আসে হচ্ছে সমভারের ভারসাম্যহীনতা। সমভারের ভারসাম্যহীনতা অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের বর্তমানে যে মহাদেশ গুলো আছে তার উপরে পাহাড় আছে, পর্বত আছে, মালভূমি আছে, সাগর আছে, এগুলো এমন ভাবে অবস্থান করছে যাতে হচ্ছে যেন আমাদের গুরুমণ্ডলের অর্থাৎ ম্যান্টলের উপরে এগুলো একটা সমভারে অবস্থান করছে। অর্থাৎ পর্বত যতটুকু অভ্যন্তরে চাপ প্রদান করছে, মালভূমি তার চেয়ে কম চাপ প্রদান করছে, সমভূমি তার চেয়ে কম চাপ প্রদান করছে, আবার হচ্ছে সমুদ্র তার চেয়েও কম চাপ প্রদান করছে, কিন্তু সবগুলো মিলিয়ে একটা ভারসাম্য, ধরো 100% সেই 100% ভারসাম্যর সৃষ্টি করছে, ভারসাম্যের সৃষ্টি করছে। ফলে কি হচ্ছে, সমভারের ভারসাম্যহীনতার মানে কোনোভাবে ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, কি হবে, পাত গুলো সঞ্চালিত হয়ে উঠবে। অর্থাৎ কোনো কারণ যেখানে যদি পাহাড় আছে সেই পাহাড় গুলোকে আমরা যদি কেটে ফেলি, কেটে ফেলে পাহাড় যতটুকু অভ্যন্তরে চাপ প্রদান করছে ততটুকু চাপ প্রদান করতে পারবে না। আবার যেখানে কোনো নিম্নভূমি আছে অর্থাৎ হচ্ছে সাগর মহাসাগর আছে সেগুলোকে যদি আমরা মাটি দ্বারা ভরাট করে দিই তাহলে সেটা ভূ অভ্যন্তরে যে চাপ প্রদান করবে, এই চাপ প্রদানের ফলে সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের সমচাপের বা সমভারের ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের প্লেট গুলো সঞ্চালিত হয়ে পড়ছে।
এখন এই যে পাঁচ সঞ্চালন মতবাদ, এই পাঁচ সঞ্চালন মতবাদটা একটা গ্রহণযোগ্য মতবাদ হলেও এর কিছু সমালোচনা রয়েছে। যেমন কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। যেমন প্রাথমিক ভাবে পাঁচ সঞ্চালনের সম্পর্কে বেশিরভাগ যদি সমালোচনা করে, তার মধ্যে কারো কারো কিছু মতবাদ আছে যেগুলো হচ্ছে পাঁচ সঞ্চালনের মতবাদ সম্পর্কে সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারে না। যেমন হচ্ছে প্রাথমিক ভাবে পাঁচ সঞ্চালনের গতি কিভাবে উৎপন্ন হয়েছিল তার কোনো সঠিক কিন্তু তথ্য প্রদান করা হয়নি। আবার অ্যাস্থেনোস্ফিয়ারের মতো যে পরিচলন স্রোতের কথা বলা হয়েছে, এই স্রোতের অস্তিত্ব বাস্তবে পাওয়া যায়নি। আবার এর গভীরে যে গুরুমণ্ডল থেকে সৃষ্টি হয়েছিল পাঁচ সঞ্চল পরিচলন স্রোত, তারও কিন্তু কোনো ব্যাখ্যা প্রদান করা যায়নি। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে সমুদ্রপক্ষের বিস্তৃতির দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সমুদ্রপক্ষের বিস্তৃতি হচ্ছে যেভাবে হচ্ছে তা পাতের কখনো কখনো বিনাশও ঘটছে, কিন্তু আপাতত মণ্ডল এই অধম মণ্ডলের প্রায় সব অংশই কিন্তু মহাসাগরকে ঘিরে রেখেছে, যার ব্যাখ্যা কিন্তু পাঁচ সঞ্চালন মতবাদে দেওয়া হয়নি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, পাঁচ সঞ্চালন মতবাদ একটা গ্রহণযোগ্য মতবাদ হলেও তার কিছু সমালোচনা রয়েছে, কিছু কিছু ব্যাখ্যা এখনো পর্যন্ত দেওয়া যায়নি। তারপরেও বলা চলে যে পৃথিবীর হচ্ছে এই যতগুলো মতবাদ আছে, পৃথিবীর সঞ্চলনের যতগুলো মতবাদ আছে তার মধ্যে পাঁচ সঞ্চলন মতবাদ একটা গ্রহণযোগ্য মতবাদ, এবং এটা বিভিন্ন ধরনের বিজ্ঞানীদের দেওয়া একটা মতবাদের একটি সমন্বিত। আজকে তাহলে আমাদের ক্লাসটা এ পর্যন্ত, তোমরা ভালো থেকো, হচ্ছে আগামী ক্লাসে আবার দেখা হবে।